গোটেইখিনি দেখাম এভরিথিং সুপার কার ব্লগ মানে এইটো। আমি যেতিয়া কিবা সুপার কার বা সুপার বাইকের কথা ভাবো, তেতিয়া আমার মাইন্ডত বেশিরভাগ দিল্লি মুম্বাই এনেকা টাইপে আহে। মানে সুপার কার দামি দামি আর ল্যাম্বরগিনি, পোর্সা, তারপর ফারারি, এইবিলাক যিবোৰ দামি দামি গাড়ি বিলাক আছে, সেইবোৰ আমার অসমত বা নর্থ ইস্টত কিছুমান আছে, বহুত কম। মানে কারণ এতে এনেকুৱা ধরনের সার্ভিস সেন্টার নাই বা শোরুম নাই কিনিব কারণে, তো ইমান দামি দি বাইরের পৰা গাড়ি আনিব কারণে ভয়ও করে। কিন্তু আজিকালি সেই বস্তুটো আমার এতে দেখা পোৱা গৈছে আর ভালো লাগে। এতিয়াও বহুতে ভাবে নর্থ ইস্টখন এতিয়াও জঙ্গলের মাজত আছে, জঙ্গল বুলি ভাবে, কিন্তু এতিয়া এনেকুৱা নহয়। এতিয়া আমার অসমতো সবে সুপার বাইক হোক, সুপার কার হোক, আমার অসমখনো এতিয়া মানে দিল্লি মুম্বাই টক্কর দিব পারা হয়ে গেছে। যে কোনো ক্ষেত্রতে হোক, ইউটিউবের ক্ষেত্রতে হোক, অ্যাক্টিংয়ের ক্ষেত্রতে হোক, বা ফিল্ম ইন্ডাস্ট্রিটাও আমার গ্রো করে আছে। হেনেকে আজি আপনার একটা খাতারনাক বস্তুর সাথে চিনাকি করে দিম, যখন গাড়ির কথা আপনার কম। অসমিয়াত সাগে এই প্রথম ভিডিও হব পোর্সা। আপনাদের জানে পোর্স গাড়ি বাইর দিল্লি মুম্বাই বহুত চলি থাকে, সেই গাড়ির বিষয়ে আজি আপনার কম। সেই গাড়ির বিষয়ে আপনার দেখাম। আমি যেটা বাইর দেখাব দিল্লি মুম্বাই গাড়ি গিয়ে থাকে মানে রাস্তায়, কিন্তু মানুষ কোনো পাত্তা নিদিয়ে। কিন্তু আমার গুয়াহাটীত হোক, অসমত হোক, বা নর্থ ইস্ট সাইডত হোক, এখন যদি কিবা খাতারনাক সুপার কার যায়, আমি এনেকে চাওয়ে মানে এবার হলে, কারণ আমার এটা বহুত কম আর বহুত মানুষ আনিব ধরক ভয় করে, পয়সা সকলে ইনকাম করে, কিন্তু এনেকুয়া ধরনের বস্তু আনাটো একটা সাহস। সো আজি পজিটিভলি বস্তুটা লব আপনাদের, আর আজি আমি এনেকুয়া এখন গাড়ি রিভিউ দিম, আপনাদেরকে দেখাম কি হয় এখন গাড়ি, গোটেখিনি এভরিথিং দেখাম। আর ভয়ানক সুপার কার এখন পোর্স, বহুত জানে এলবি যাদবরও আসলে। তো আজি আপনাদের গোটেখিনি দেখাম এভরিথিং। আমার অসম খন, আমার গুয়াহাটী খন, আমার নর্থ ইস্ট খনও যে উন্নতি হয়েছে, এই একটা প্রুফ। একটা টাইমত মানে বহুত সুপার কার থাকি ঘুরি থাকবে গুয়াহাটীত, মানুষ মানে নোটিসে নকরব, যে দিল্লি মুম্বাই হয়ে থাকে। যখন এটা গোল ফার্স্ট কে, এখন হল কমসে কম 1.5 কোটি টাকার গাড়ি বলো। এখন আমার ইজাজুর ভাই মোর বন্ধুর হয় সুপার কার ব্লক মানে এইটু। আর এই গাড়ির ভিতরের পরে আজ আমার ব্লগ আরম্ভ। সুপার কার ইন আসাম, আপনাদের গাড়ি দেখা পাইছে, এই হল পোর্স। যুর গাড়ি আমি বেশিরভাগ দিল্লি মুম্বাই এনেকা দেখা পাই থাকো, কিন্তু এটা আমি গুয়াহাটীত অসমতো আহি গেছে আমার মাজত। যাকালিও মই এতে আইছিলো, যাকালিও আমি এখন গাড়িত ফুড়ছো, একটা এক্সপিরিয়েন্স লৈছিল। যেহেতু আমার এটা ইমান এটা নাই, ধরো শোরুমও নাই বা এনেকুৱা ধরনের গাড়িও বহুতে নানে, পয়সা থাকিলেও মানে আনিব কারণে ভয় করে। অকমান আগতে আপনার কলো যে সার্ভিস সেন্টার নাই বা আনি ফেলে অকমান ভয় করে আর আনিব কারণে, কিন্তু আমার মাজত আমার সাহসী ভাই আছে, ইজাজুর ভাই আছে। ইজাজুর ভাই কি খবর? ভাল। ইজাজুর দা আছে, ইজাজুর ভাই, আর ইজাজুর ভাইরে হয় এখন গাড়ি ফার্স্টতে কংগ্রেচুলেশন। থ্যাংক ইউ। কিমান ইমান দিন হল আনা? এটো একমাহমান হয়েছে। ফিউজনের পর আনা গেছে ডেলি ফিউজন। পোন প্রথমতে আমি এখন গাড়ির অরিজিনাল প্রাইসটা হয়, ধরো কোনো যদি কিনিব যায় অরিজিনাল, এটো কিমান প্রাইস হয়? আপনার এতিয়া এক শোরুম 180 অন রোড আপনার 2 crores পড়ে যাবে। 2 crores? মই প্রাইস তখন কমে কয়েছিল, মই 1.5 crore কয়েছিল, কিন্তু এখনের প্রাইস 2 কোটি টাকা। 2 কোটি টাকার এখন গাড়ি, এখন গাড়িখন আপনাদের এবার চাই লোক। এখন গাড়ি আমার এটা অকমান চলার দিকদার হয়ে যায়, কারণ অসুবিধা হয়েছে না চলাব কারণে, হয়েছে বহুত বস্তু। আপনার মানে স্পিড টেস্ট লগাইছিল, সেই ভাঙি যায় গুয়াহাটির রাস্তা, কারণ এটা বেশি নাই। আপনি গ্রাউন্ড ক্লিয়ারেন্স তো একদম কম, তথাপি তো এখানে ঠিকই আছে। আর তলর কিবা কিবা আসলে আসলে খুলি দিছে, খুলি দিছে, কারণ আমার এটা স্পিড ব্রেকার বহুত বেশি আছে। এনেকুৱা ধরনের সুপার কারবর চলা বহুত বেশি দিকদার হয়, সেটা একটা রিজন হবো পারে। মানুষবিলাকে নানে ধরো সুপার কারটা আনিব ভয় করে, অলপমান থাকলে আমারও ভাল লাগে যে আমি এক্সপিরিয়েন্স লোক পারিছো। যে ইজাজুর ভাই আনিছে দিল্লির পরে, আমি এক্সপিরিয়েন্স লোক পারিছো, আপনাদেরকে দেখা পারিছো যে আমার এটা আছে, বা আমার মোর যুর বাহিরত এলবি যাদবতে ইউকেতে আছে, মোর বন্ধুতে সিহতকও আমি দেখা পাইছো। চাও ভাই আমার এটা আহি গেছে পোর্স। সবার ইম্পর্টেন্ট বস্তু দেখাম, এটা ইঞ্জিনটো কোনফালে আছে? পিছফালে। ইঞ্জিনটো পিছফালে আছে, আমি ইঞ্জিনটো চাও প্রথমে। নর্মেল আমার গাড়ি ফলে ইঞ্জিনটো আগফালে থাকে, কিন্তু ইয়ারে ইঞ্জিনটো পিছফালে। এইটো কোড ইঞ্জিন কোড? এইটো আচ্ছা, এইটো ইঞ্জিন আর এই ডিকি ডিকি। আর এখন গাড়ি সবতকে একটা ভাল লাগা বস্তু কি হয় মই আপনাদের দেখাই আছো। এখন গাড়ি মানে কার নয়, এখন সুপার কার, মানে বেলেগর কারণে সিট নাই, অনলি আমার দুজনের কারণে, মানে ইজাজুর ভাই আর মোর কারণে। হ্যালো, এটা স্যার আপনাদের এটু হল আগফালে আর স্পেডার, এটু স্পেডার, স্পেডারটো কি চালিয়া গেল হে করে থৈ দিছে। এটু ডিকি, এটু কার্বন ফাইবার হয়, এটু আপনার ইম্পোর্ট করে আনা আছে? সব ইম্পোর্ট করা আছে, এটু বহুত মানে স্ট্রং হয় কার্বন ফাইবারটো। বলো আমি এটা অকমান ভিতরের ফিচার্স কিবা কিবি চাও কেনুকা কি।
দুজন মানুহৰ কাৰণে ছিটটো বনোৱা হৈছে, কিন্তু দুজন মানুহ যেতিয়া বহিব এইখনত ফুল কমফৰ্টেবল, মানে কমফৰ্ট আছে, ফুল কমফৰ্টেবল। কালি আমি ৰাতি ঘূৰিছিলো, ৰাতি আমি কালি ঘূৰিছিলো, কালি মানে ষ্টৰী লৈছিলো এটা। এটা মোডছ আছে, এটা নৰমেল, এটা এক্সজষ্টটো বন্ধ হৈ গ'ল, এটো স্পৰ্টছ, স্পৰ্টছ আপোনাৰ এক্সজষ্টটো অন হৈ গ'ল, অন হৈ গ'ল। স্পৰ্ট প্লাছ, স্পৰ্ট প্লাছত আপোনাৰ গোটেই ট্ৰেকচন ট্ৰেকচন আমি গোটেই বন্ধ কৰি কিনে চলাব গ'লে, মানে আপুনি ট্ৰেকৰ কাৰণে আপোনাৰ একচুৱেলি স্পৰ্টছ প্লাছ, ট্ৰেকৰ কাৰণে, ট্ৰেকৰ কাৰণে। আৰু এক্সজষ্টৰ চাউণ্ডটো শুনাম মই আপোনালোকক, 4 ছেকেণ্ডত 100 উঠি যায়, উঠি যায়। যিমানে দামী গাড়ী আনিলো, যি আনিলো, মানুহটো প্ৰথমতে কি সোধে, মাইলেজ কিমান দিয়ে। মাইলেজ এখন একচুৱেলি আপোনাৰ দেখাই আছে আপোনাৰ 4, যিহেতু ষ্টেজটো টিউন হয়, মই ভাবো আপোনাৰ আমি ভৰা নৰ্মেল নভৰাওঁ, আমি এক্সপি 95 এক্সপি 100 ভৰাওঁ। পেট্ৰল, পেট্ৰল, পেট্ৰলটো নৰ্মেলটো নহয়, যোনটো 95 অক্টেন বা 100 অক্টেন বুলি কয়। দেখা আছে 4, বাট 4 নহয়, এটো আপোনাৰ 2ৰ ওপৰত থাকে, 4 ডাউন থাকে। এখন গাড়ী আনাৰ পিছত 2 কোটি টকাৰ গাড়ী এখন আনাৰ পিছত এটা মাইলেজৰ কথা কোনো নুখুদে, তথাপিতো মই এটা সুধিলোঁ, আৰু লুকছ হওক না গাড়ী কথা, বহুত দেৰি এতিয়া বৰ্তমান আছো আমিনগাঁৱত আছো। এতিয়া আমি অলপমান এইফালে যাম, ডিগেশ্বৰী মন্দিৰৰ ছাইডত যাম, তাৰপিছত আমাৰ মামাৰ ঘৰৰ ফালে যাম, সেইফালে গৈ অলপমান খালী ৰাস্তাত আমি ধুনীয়াকে চলাম এইখন। খাতাৰনাক ইজাজুল ভাই, তুমি ক'ত শিকিছিলা নেকি? সৰু পৰা ড্ৰাইভিং ইঞ্জিনিয়াৰ, বহুত ভাল ড্ৰাইভিং কৰে, এনেকুৱা নহয় যে এনেই আগ্ৰাম বাগ্ৰাম চলায়, বহুত প্ৰফেচনেলি বহুত ভাল ড্ৰাইভিং কৰে। আৰু ড্ৰিফ্ট কি খাতাৰনাক ড্ৰিফ্ট মাৰে, মই বহুত কম মানুহ দেখা পাইছোঁ। বাইকেদিতো চবেই কৰিব পাৰে, কিন্তু কাৰেদি মানে এই প্ৰফেচনেলি ড্ৰিফ্ট কৰাটো ইমান ইজি কাম নহয় মানে। আকৌ ছুপাৰ কাৰত 2 কোটি টকা গাড়ীত এইটো খাতাৰনাক ড্ৰিফ্ট দিছে, এইমাত্ৰ এটা ড্ৰিফ্ট দিছে, যেতিয়া আপোনালোকে দেখা পালে বাহিৰৰ পৰা শ্বটটো লৈ আছিলে। আমি এটা ধুনীয়া ঠাইত যাম, যিটো খালী ঠাইত, যাতে কাৰো প্ৰব্লেম নহয়, আমি ধুনীয়াকৈ আৰু ভালকৈ মানে আপোনালোকক কিছুমান খাতাৰনাক খাতাৰনাক ড্ৰিফ্ট ওপৰৰ পৰা ড্ৰোন শ্বটতে দেখাব পাৰোঁ। ৰিয়েকশ্যন চালে পোৱা না মানুহ কোনো গ'লে? ৰিয়েকশ্যন ভাল পাওঁ, মানুহ ভাল লাগে, এইটো ভাল লাগে। জাপ মারি দিছে। নৰ্থ গুৱাহাটী আহি পাই গ'লোঁ, আমি এতিয়া গৈ আছোঁ ডিগেশ্বৰী মন্দিৰৰ এইটো ছাইডত গৈ আছোঁ, খালী ৰাস্তাত। ই বা ভাই, যিটো ৰিয়েকশ্যন আমি পাইছোঁ গোটেই ৰাস্তাত, ভয়ানকতকৈ ভয়ানক ৰিয়েকশ্যন। এতিয়া মই চলাম ইজাজুৰ ভাইৰ গাড়ীখন, মই চলাই আছোঁ দেই। এতিয়া মই অলপমান চলাই আছোঁ, বেয়া চেয়া নাপাবা তোমালোকে, নজ্বলিবা। ইয়াতে বহি এক্সপিৰিয়েঞ্চটো পালোঁ, এতিয়া অকণমান চলাই এক্সপিৰিয়েঞ্চটো ল'ম কেনেকুৱা লাগে। আচ্ছা আচ্ছা, এইটো বস্তুটো মই বহুত এটা ইউনিক দেখা পালোঁ। ইয়াতে চাওক হেণ্ড ব্ৰেক নাই, নৰ্মেল গাড়ীবোৰত আপোনাৰ হেণ্ড ব্ৰেকেৰে থাকে, কিন্তু এখন ছুপাৰ কাৰ হয়, হেণ্ড ব্ৰেকটো আছে এইফালে। এইটো এই দেখা পাইছে, এইটো তলত নমাই দিওঁ না, ব্ৰেকটো মাৰি দিছোঁ, হৈ গ'ল ন, হেণ্ড ব্ৰেকটো এইফালে আছে তলত, মানে ইয়াতে নাই, নৰ্মেলি আমাৰ এনেকুৱা টাইপত থাকে হেণ্ড ব্ৰেকটো। ইজাজুৰ ভাইৰ সমান এক্সপিৰিয়েঞ্চ নাই, কিন্তু আমি অকণমান এতিয়া
কেনেকুৱা লাগিছে গাড়ী? বঢ়িয়া লাগিছে, বঢ়িয়া। আর বিকান আর আমি এটা দিগেশ্বরী মন্দিরের ওসব আহিল, ইয়াতে গাড়ি সারি নাই, ইয়াতে অকমান ধুনিয়াকে ড্রিপ দেখাব দুটামান, ড্রোন শটে দুটামান ভাল ভাল শট লম ইয়ারে। এই পরিবেশের লগত এই গাড়ি কেন কি চালিয়া লাগিয়েছে, ড্রোন চলাই ফেলে বহুত বেশি ভাল লাগিলে, এটা বেলেগ এক্সপিরিয়েন্স। ফার্স্ট টাইম চললো, দেখা পাই আসলো বুড়িনের পরা, সুপার কার খাতারনাক ভয়ানক, আর চলাই ফেলে কি কম আর মজাই বেলেগ। খালি আমার এটা অল্প স্পিড ব্রেকার বিলাকর কারণে অল্প প্রবলেম হয়, বাকি সব ওকে আছে। অল্প সিধা প্লেন রাস্তা, হাইওয়ে রাস্তা অল্প হলে এক্সপ্রেস ওয়ে বিলাকর চলাবর কারণে ভাল, কিন্তু আমার এটা অকমান রাস্তার কারণে প্রবলেম। আশা করো আমার রাস্তাবোরও যেন বাইরের রাস্তাবোর নিচিনা, হাইওয়েবোরও যেন চালিয়া চালিয়া হয়ে যাওক, তারপর আমার অসমতো যেন এনেকুৱা ধরনের সুপার কারবোর আরও আহক। আমিও যদি ভগবানে ভালে রাখে, ইন ফিউচার আমিও কিবা প্লেন করি সুপার কার চালিয়াকে, দিল্লি পর লো আহিম ফিউজন স্টুডিও পর, ফিউজন স্টুডিও বলে ফিউজন কার লো আহিম চালিয়াকে। রাস্তা দুটা সাইড ব্লক আছে, আর এইখানে জায়গা গাড়ি আহ যাওয়া নকরে, মানে গাড়ি আহ যাওয়া নাছিলাম, আর দুটা সাইডতে মানুষ আছে, পুরা ফুল প্রফেশনালি টিমর আমার দুখন গাড়ির এক্সট্রা আছে, ফুল প্রফেশনালি আমি এখানে শুট করছো, এইখানে বস্তু যেন কোনো যত ট্রাই নকরে। পাহাড়ত যাম ধুনিয়াকে, আর ইজাজুর ভাইয়ের ইনস্টাগ্রাম আইডি তো মানে দি দিন, আপনার ইজাজুর ভাই তাতে চাব, খাতরা খাতরা রিল আছে ইনস্টাগ্রামত, এখন গাড়ি রিলেটেড, আপনাদের যদি আরো বহুত ভিডিও চাব বিচারে ফলো করিব। চলো কেনে ভাই জীবন, দুই কোটি টাকা গাড়িত ঘুরি আইলো। মোর এখন গাড়ি যেন প্যান্থার হয়েছে, মানে নাম হ্যাঁ ইয়ার কিবা নাম ধরিব, চালিয়া চাই জানমনি, জানমনি জানমনি নাম এখন।